আর কিছুদিনের মধ্যেই এক বড়সড় মহাজাগতিক ঘটনার সম্মুখীন হতে চলেছে পুরো দেশবাসী। 50 বছরে সবথেকে লম্বা সূর্যগ্রহণ সামনেই। মনে করা হচ্ছে বছরের এই প্রথম সূর্যগ্রহণ 7 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। গ্রহণের সময় সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে ফেলবে, দিনের আলো খুব কম পৌঁছবে পৃথিবীতে, অর্থাৎ এই 7.5 মিনিট পৃথিবীতে কোনো আলোই আসবে না। অর্থাৎ এক বড়সড় মহাজাগতিক ঘটনা হতে চলেছে। দোল পূর্ণিমা 2024 সালে প্রথম চন্দ্রগ্রহণ হয়েছে এবং চন্দ্রগ্রহণের ঠিক 15 দিন পরে অর্থাৎ আগামী 8ই এপ্রিল হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। তো এই সূর্যগ্রহণ কোথার থেকে দেখা যাবে এবং সমস্ত কিছুই আপনাদের জানাবো, সেজন্য ভিডিওটিকে দেখতে থাকুন। এই যে সূর্যগ্রহণটি হতে চলেছে, এই সূর্যগ্রহণটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জানা গেছে যে এই রকম সূর্যগ্রহণ 1970 সালে একবার দেখা গিয়েছিল এবং এরপরে 2044 সালে আমেরিকাতে এই ধরনের গ্রহণ দেখা যাবে। তাই এই বছর এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগের হাতছাড়া কেউ করবেন না। কবে প্রথম সূর্যগ্রহণ হবে? 2024 সালের প্রথম সূর্যগ্রহণের তারিখ হচ্ছে 8ই এপ্রিল, অর্থাৎ বাংলা নববর্ষের আগেই হবে এই গ্রহণ। এই সূর্যগ্রহণটি গ্রহণের সংখ্যার দিক থেকে বছরের দ্বিতীয় গ্রহণ হবে, কারণ দোল পূর্ণিমার দিন প্রথম চন্দ্রগ্রহণ হয়েছে। তো ভারত থেকে কি এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে? তো আপনাদের জানিয়ে দিই যে ভারত থেকে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না, সেই কারণে সূর্যগ্রহণের কোনো সূত্রকাল নেই। এই গ্রহণ মেক্সিকো, দুরঙ্গ, মিসৌরি, কোনটাকি, ওহেনিও, পেনিসেলভিয়া, নিউ ইয়র্ক, ডারমন্ট, নিউ হ্যাম্পশায়ার থেকে দেখা যাবে। এছাড়াও অ্যান্টোরিও, নোভা স্কটিয়া থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে সবথেকে ভালো এই সূর্যগ্রহণ দেখা যাবে মেক্সিকো থেকে। সূর্যগ্রহণের সময়কাল কি রয়েছে? বছরের প্রথম সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই গ্রহণে 7 মিনিট সূর্যকে দেখা যাবে না। 8ই এপ্রিল সূর্যগ্রহণ রাত 9:12 থেকে শুরু হবে এবং গ্রহণ ছাড়বে 2:22 পর্যন্ত। তো ভারত থেকে এই সূর্যগ্রহণ তো দেখা যাবে না, তবে আপনি চাইলে অনলাইন প্ল্যাটফর্মে দেখতেই পারেন। আপনি যদি এইসব দেশে থাকেন যেসব দেশে সূর্যগ্রহণ সরাসরি দেখা যাচ্ছে, তাহলে এক্স-রে প্লেট সানগ্লাস অবশ্যই ব্যবহার করে দেখবেন, না হলে আপনাদের চোখের উপরে কিন্তু খুবই খারাপ প্রভাব পড়বে। এরা বন্ধুরা, সূর্যগ্রহণের সময় এমন অনেক কাজ রয়েছে যে কাজগুলোকে আপনাদের করা উচিত নয়। তো সেই কাজগুলো সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সেই সম্বন্ধেও কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।